স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি নারীর ক্যারিয়ার নিয়ে। আজ আমরা কথা বলবো করোনায় নারী উদ্যোক্তা এই বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব। তানিয়া ওয়াহাব, স্বাগত আপনাকে সমাধান সূত্রে। গত বছর থেকে আমরা করোনা পরিস্থিতির মধ্য দিয়ে চলছি, তো এই করোনার সময় অনেক নারী উদ্যোক্তার কথা যদি আমি বলি, অনেকের জন্য ভালো হয়েছে, অনেকে অনেক সমস্যার মধ্য দিয়ে চলছে, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে করোনার যে প্রাদুর্ভাব শুরু হলো সেটা তো হঠাৎ করে, যে কোনো মহামারী যখন শুরু হয় আমাদের কিন্তু আগে থেকে প্রস্তুতি থাকে না, আমরা জানতেও পারি না যে আসলে এরকম একটা মহামারী আসতে পারে আমাদের জীবনে। তো এটা যখন আসলো, আমি যেহেতু নারী উদ্যোক্তাদের কথা বলবো, যে শুধু নারী উদ্যোক্তা না, আমার মনে হয় পুরো বিশ্বের উদ্যোক্তারাই অনেক বড় ধরনের বেশ কিছু সমস্যায় পড়েছে। আমাদের দেশের উদ্যোক্তারাও সমস্যায় পড়েছে, যারা সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে জড়িত, তাদের দেখা গেছে ফ্যাক্টরি খরচ ছাড়াও যে সময়টা লকডাউন ছিল সেই সময়টারও খরচ গুলো তাদেরকে দিতে হয়েছে, কিন্তু কোনো ব্যবসা ছিল না যেহেতু লকডাউন ছিল, সবই বন্ধ ছিল। তো সে জায়গায় নারী উদ্যোক্তারাও অনেক ধরনের ঝামেলায় পড়েছে। আমি প্রথমেই বলবো যে যাদের ফিজিক্যাল স্টোর আছে, যাদের শোরুম আছে, তারা কিন্তু ভালো রকম বিপদে পড়েছিল, কারণ সেই সময় সব স্টোর বন্ধ ছিল। এবং যেহেতু করোনার এই মহামারীতে অনেকেরই চাকরি চলে গেছে, মানুষের ক্রয় ক্ষমতাও কমে গেছে, সেই ক্ষেত্রে এই বিক্রিগুলোও কিন্তু কমে গেছে। পাশাপাশি যারা হচ্ছে বিদেশে এক্সপোর্ট করে, তাদের এক্সপোর্ট কিন্তু পুরোপুরি বন্ধ ছিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট পাঠানো যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট কিন্তু এখনো যাচ্ছে না, তো সেই উদ্যোক্তাগুলোও কিন্তু এখনো বিপদে আছে। এবং আমরা জানি যে বড় বড় যেই সব দেশীয় পণ্যের শোরুম আছে সেই সব জায়গাতে কিন্তু বেশিরভাগই যারা পণ্য সাপ্লাই দেয় তারা কিন্তু নারী উদ্যোক্তা, এবং তারা বিভিন্ন গ্রাম বা অন্যান্য শহর থেকে নিজেরা মফস্বলের থেকে তারা হচ্ছে প্রোডিউসার হয়ে তারা এইসব ফ্যাশন হাউস গুলোতে প্রোডাক্ট দেয়। এইসব নারী উদ্যোক্তাও কিন্তু বিপদে পড়েছে, কারণ ওইসব ফ্যাশন হাউস গুলো যখন বন্ধ, তাদের যখন বিক্রি কমে গেছে, তখন কিন্তু ওনাদেরও কাজ থেকে ওনারা মানে কাজ পায়নি। তো ওভারঅল আসলে এটা এমন একটা সিচুয়েশন যে এইখানে আমাদের এখন প্রধান যেটা আমার মনে হয় যে এই সময়টা পার করা। প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা হয়তো বা এক বছর একটা বছরই হয়তো বা ঈদ বা পহেলা বৈশাখের ব্যবসাটা আমরা করতে পারছি না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এটার কোনো টাইম লাইন নাই, সুতরাং আমরা এই সময়টার সাথেই অ্যাডজাস্ট করে আমাদের নতুন নতুন পরিকল্পনাগুলো করতে হবে। এটা হচ্ছে আমি বলছি নেগেটিভ সাইড। আর পজিটিভ সাইডও কিছু আছে। পজিটিভ সাইড বলতে, যেমন যেসব উদ্যোক্তারা যে বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে সাপ্লাই দিত, তারা কিন্তু এখন অনলাইনের মাধ্যমে অনলাইনের টেকনিক গুলো শিখে এখন নিজেরাই হয়তো বা নিজের একটা ব্র্যান্ড দিয়ে নিজেরাই সরাসরি প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারছে। তো দেখা গেছে যে নিজে সরাসরি একটা কাজ করা, নিজেরা ক্রেতারা কি চায় সরাসরি জানা, এবং একটা ফ্যাশন হাউসের মধ্যে দিয়ে জানার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এইভাবে কিন্তু অনেক নারী উদ্যোক্তা হয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মে আমি বলবো। এবং অনলাইন প্ল্যাটফর্মে আরেকটা জিনিসের আমার মনে হয় বুমিং হয়েছে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট যেহেতু বন্ধ ছিল, ঘরে ঘরে যারা রান্না বান্না করতে পারে তারা দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে খাবার সাপ্লাই দিয়েও কিন্তু খুব সুন্দর একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে, যে ঘরে তৈরি খাবার। আগে কিন্তু আমাদের ঘরে তৈরি খাবারের এই ব্যাপারটা, এই কনসেপ্টটা ছিল, কিন্তু খুব বেশি জনপ্রিয়তা ছিল না, কিন্তু এই করোনার সময় কিন্তু অনেক উদ্যোক্তা শুধুমাত্র এই খাবার সাপ্লাই দিয়েই কিন্তু বেশ ভালো একটা অবস্থানে চলে গেছে। যেমন দেখা গেছে অনেকের হাজবেন্ডের চাকরি চলে গেছে, অনেকের নিজেরও চাকরি চলে যেতে পারে, সেই জায়গাতে এই কাজগুলো করে দেখা গেছে যে যারা কখনোই ইনকাম করে নাই তারাও ইনকাম করার একটা মানে সুযোগ তৈরি করতে পেরেছে। তানিয়া ওয়াহাব, যেহেতু করোনাটা হঠাৎ করেই চলে এসছে, কোনো রকম প্রস্তুতি ছিল না, সেই ক্ষেত্রে আপনারা যারা নারী উদ্যোক্তা আছেন আপনাদের কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে? প্রথমত আমি যদি আমার ব্যবসার কথা বলি, আমরা কর্পোরেট এবং বিভিন্ন সাপ্লায়ারে কাজ করি, বিভিন্ন যে সভা সেমিনার হয় সেই সেমিনারের গিফট আইটেমের কাজ করি। তো করোনার পরপরই কিন্তু এইসব সেমিনার পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের যে গিফট আইটেমের কাজগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এবং আমি বলবো যে আমার মতো অন্যান্য যারা নারী উদ্যোক্তা আছেন,
আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা বিভিন্ন জায়গায় সাধারণত সাপ্লাই দেই, আমার নিজের একটা ব্র্যান্ড আছে ট্যান নামে, বাট সেটাকে কখনো সেভাবে নার্সিং করা হয় নাই। তো করোনা কালে আমার মনে হলো যে আমার ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করি, যেহেতু অনলাইনের মাধ্যমে আমি খুব সহজেই ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবো। আমি বলছি আমার মতো আরো নারী উদ্যোক্তারা কিন্তু অনলাইনটাকে গুরুত্ব দেওয়া শুরু করেছে এবং নিজের ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি আমরা, কারণ আমরা যখন অন্য কারো অর্ডার করতে পারছি না, এখন নিজের কাজ করেই কিন্তু টিকে থাকার একটা চেষ্টা ছিল। এবং সেই চেষ্টা আমি বলবো যে যেখানে আমি আমার ব্র্যান্ডকে আগে 10% হয়তোবা সময় দিতাম, সেখানে আমি সেই কাজ আমি 60% করে ফেলেছি এবং খুব ভালো সাড়া পেয়েছি, এবং এখন আমার দেশের বাইরেও রেগুলার আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের ব্র্যান্ডটাকে নিয়েও আসলে আমরা অনেক কিছু করতে আগে হয়তোবা পারতাম কিন্তু কখনো সময় দেইনি, কিন্তু এবার সময় দিয়ে নিজেদের ব্র্যান্ডটাকেই আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। এবং এটা কিন্তু অনলাইনে যেহেতু মানুষের আস্থা বেড়েছে, অনলাইনে মানুষের কেনাকাটা অনেক গুণ বেড়েছে করোনার পরে, সেই জন্য এটা সম্ভব হয়েছে। তানিয়া ওয়াহাব, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিভিন্ন সভা সেমিনারে আপনি গিফট আইটেম সাপ্লাই করেন, তো সেক্ষেত্রে তো এখন করোনার কারণে তো অনেক সভা সেমিনার হচ্ছে না, সবাই এটা অ্যাভয়েড করছে, সেক্ষেত্রে তো আপনার অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, এটা আপনি কিভাবে পুষিয়ে উঠছেন? হ্যাঁ, সেই ক্ষতিটাই আমি বলছি যে সেই ক্ষতিটা আমি তখন পার্সোনাল ব্র্যান্ডিং যেটা আমাদের, সেই ব্র্যান্ডিং এ আমি সময় দিয়েছি, যেখানে আমি আগে ব্র্যান্ডিং এ আমি হয়তো 10% প্রোডাক্ট বানাতাম আমার বুল বিজনেস এর, আমি এখন 60% প্রোডাক্ট বানাচ্ছি। এবং সেখান থেকে আমি বিভিন্ন ভাবে চেষ্টা করছি যে কিভাবে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমার ব্র্যান্ডটাকে আমি এস্টাবলিশ করতে পারি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি মার্কেটে, যেটা আগে হয়তো বা আমি করিনি, কারণ তখন দেখা গেছে অলরেডি আমার কাজ আছে, আমি সারা বছরই ফ্যাক্টরি ব্যস্ত থাকতো, আমি অন্যদেরকে সাপ্লাই দিয়ে আমি কাজটা করতাম, কিন্তু এখন আমি নিজের ব্র্যান্ডটাকেও গুরুত্ব দিয়েছি। এবং পাশাপাশি লোকাল যে দেশের যে বড় বড় ফ্যাশন হাউস আছে, অনেক ফ্যাশন হাউসে আমি প্রোডাক্ট দেওয়া শুরু করেছি, যেটা হয়তোবা আগে আমি দেওয়ার কথা চিন্তা করিনি। আচ্ছা, আপনি এই করোনার কারণে অনেকে অনলাইনে ব্যবসার প্রতি ঝুঁকেছে, আমরা বেশিরভাগ নারী উদ্যোক্তাদের দেখি প্রথম পছন্দ যদি আমি বলি তাহলে অনলাইন ব্যবসা, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা খুবই পজিটিভ একটা দিক, সবকিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে, কিন্তু যেটা হয়েছে যে অনেক উদ্যোক্তাই, নারী উদ্যোক্তা যদি বলি, যে না জেনে এই ব্যবসাতে ইনভেস্ট করে ফেলছেন, হ্যাঁ, তাদের জন্য আমি বলবো যে এটা রিস্কি। যে কোনো ব্যবসা, আমি এটা অনলাইন হোক অফলাইন হোক, ব্যবসাটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, জেনে তারপরে এই ব্যবসাতে আসা উচিত। এখন অনেক নারী উদ্যোক্তা আছেন যে আরেকজন আরেকটা পেজ খুব ভালো করছে, আমিও তার মতো প্রোডাক্ট করে আমিও সেল করি, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আছে। যদি নতুন কিছু করা যায়, প্রত্যেকেরই কিন্তু সৃজনশীল ব্যাপারটা আলাদা, তো নিজের সৃজনশীলতাকে যদি ইউজ করে প্রত্যেকেই যদি আলাদা আলাদা করে নতুন কিছু করে, তাহলে আমার মনে হয় যে কোনো উদ্যোক্তাই ভালো করবে। আর বাংলাদেশে কিন্তু এখন যেটা করোনার পরে, এটা বাংলাদেশ বলবো না, ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু অনলাইনের উদ্যোগগুলো অনেক বেশি সফলতা পাচ্ছে আগের চেয়ে, কারণ অনলাইনে আগে যারা কখনোই অনলাইন বিমুখ ছিল তারাও কিন্তু এই বছর বা গত বছর থেকে অনলাইনে কেনাকাটা শুরু করেছে, কারণ অন্য কোনো অপশন নাই। তো সেই জায়গায় অনলাইনেও কিন্তু একটা নারী উদ্যোক্তার জন্য খুবই ভালো একটা সুযোগ আমি বলবো, কারণ অনেক সময় অনেক নারী উদ্যোক্তার কাছে ওই টাকাটা থাকে না যে ফিজিক্যাল একটা স্টোর দিয়ে নিজের একটা ব্র্যান্ড করা, অনলাইন কিন্তু খুব সহজে সেই সুযোগটা এনে দিয়েছে, কিন্তু সেই সুযোগটাও কাজে লাগাতে হবে, কারণ অনলাইনেও আপনি কিভাবে একটা প্রোডাক্ট উপস্থাপন করবেন, ছবিটা কিরকম হবে, একজন ক্রেতাকে একটা প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, এগুলোও কিন্তু জানতে হবে। তানিয়া, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন ব্যবসা শুরু করতে চায় অনলাইনে, না কোনো বাজারে কোনো শপ বা এই মাধ্যমে যারা শুরু করতে চায়, তাদের কি এই মুহূর্তে বিজনেস শুরু করাটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার কাছে মনে হয় যে কোনো মহামারী বা যে কোনো একটা দুর্যোগ কিন্তু অনেক ব্যবসার সুযোগও করে দেয়। এখন দেখতে হবে যে কোন ধরনের ব্যবসা এখন ভালো চলতে পারে, যেমন অনলাইনের কিছু ব্যবসা আছে, অফলাইনেরও কিছু ব্যবসা আছে। আমাদের দেশে কিন্তু এখন দেশীয় পণ্যের প্রোডাক্টের একটা জোয়ার চলছে, এটা দুইটা কারণ আছে। একটা হচ্ছে মানুষ সচেতন হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতিকে যদি আমরা বেগবান করতে চাই আমাদের দেশীয় প্রোডাক্ট ব্যবহার করতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু অন্য দেশ থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টটা সেভাবে আসছে না সহজে, আগে যেভাবে প্রোডাক্ট আসতো, যেভাবে আমরা এক্সপোর্ট করতে পারছি না সেভাবে কিন্তু আমাদের দেশে ইম্পোর্টটাও ঝুঁকিপূর্ণ।
তো যার কারণে দেশীয় যে উদ্যোগ, যেমন আমি বলবো যে ব্যাগের সেক্টরের ক্ষেত্রে বা অর্নামেন্ট সেক্টরের ক্ষেত্রে, এগুলো কিন্তু বেশিরভাগই ব্যাগ, বিশেষ করে মেয়েদের ব্যাগ কিন্তু পুরোপুরি ইম্পোর্ট হয়ে আসতো। কিন্তু এখন যেহেতু বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্টের খরচও অনেক গুণ বেড়েছে, সুতরাং লোকাল ইন্ডাস্ট্রি কিন্তু এখন গড়ে উঠছে, যাতে আমাদের কিন্তু মানুষের, মানে যেহেতু আমাদের দেশে অনেক অনেক মানুষ, হ্যাঁ, তো সেই জায়গায় তাদের চাহিদাও কিন্তু অনেক। সেই অনুযায়ী যে ইম্পোর্টটা কমে যাচ্ছে, আমাদের দেশের কিন্তু উদ্যোক্তাদের এই সুযোগটা লুফে নিতে হবে। এবং আমাদের দেশের ক্রেতারা যখন বুঝবে যে না, বাংলাদেশেও এত সুন্দর ব্যাগ বানানো হচ্ছে, বাংলাদেশেও এত সুন্দর ড্রেস আছে, পার্টি ড্রেস আছে, বা বাংলাদেশেও বিয়ের খুব ভালো প্রোডাক্ট পাওয়া যায় বিয়ের জন্য শপিং এ, যে এটা আগে অনেকে ইন্ডিয়া চলে যেত বা পাকিস্তান থেকে আনাতো, তো সেই জায়গা থেকে যখন মানুষের মনে হবে যে না, বাংলাদেশে এবং বাংলাদেশের ডিজাইনাররাও কিন্তু এখন আরো অনেক সিরিয়াসলি কাজ করছে, তখন কিন্তু ক্রেতাদেরও মনোভাব চেঞ্জ হবে, এবং যারা দেশীয় উদ্যোক্তা, পণ্য উদ্যোক্তা, তারাও কিন্তু আরো নতুন কিছু নিয়ে মানে সামনে যেতে পারবে। তবে আমার একটাই কথা, সেটা হচ্ছে নতুন কিছু আনতে হবে, নতুন সৃজনশীল, আমাদের দেশীয় মোটিভ অথবা আমাদের দেশীয় যে কালচারটা আছে সেটার সাথে ম্যাচ করে, ডিজাইন করে প্রোডাক্ট আনতে হবে, তাহলেই যে কোনো উদ্যোক্তাই সফল হবে কিন্তু এবং লেগে থাকতে হবে। তানিয়া ওয়াহাব, আমরা আলোচনায় ফিরব, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতির। বিরতির পরে আমরা আবার আসছি, সমাধান সূত্রে নিচ্ছি একটি বিরতির, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় করোনায় নারী উদ্যোক্তা। আমাদের সাথে আছেন কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব। তানিয়া ওয়াহাব, আমরা বিরতির আগে নতুন ব্যবসা শুরুর ব্যাপারে কথা বলছিলাম, তো এই মুহূর্তে যেহেতু করোনা পরিস্থিতি চলছে গত বছর থেকে, এই মুহূর্তে কোন ব্যবসাটা শুরু করাটা লাভজনক বলে আপনি মনে করেন? যে একটা জিনিস দেখা যায় যে নতুন উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে নারী উদ্যোক্তা, তাদের প্রথম পছন্দ শাড়ি বা জামা কাপড়, তো এই মুহূর্তে কোন বিজনেসটা শুরু করলে লাভজনক হবে বলে আপনি মনে করেন? আমি প্রথমে বলছিলাম যে যেহেতু দেশীয় পণ্যের একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে, ক্রেতাদেরও দেশীয় পণ্য আস্থা অর্জন করছে, যেহেতু দেশীয় ঐতিহ্যবাহী প্রোডাক্ট গুলো নিয়ে আমাদের নারী উদ্যোক্তারা কাজ করতে পারে, সেটা পোশাক হতে পারে, গয়না হতে পারে, জুতা হতে পারে, ব্যাগ হতে পারে। পাশাপাশি যেটা আমি বলবো যে এখন কিন্তু অনেক উদ্যোক্তাই আছেন যারা খুব সুন্দর প্রোডাক্ট বানাচ্ছেন, কিন্তু সে সুন্দর করে উপস্থাপন করতে পারছেন না। সে যদি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেন, হয়তো বা জিনিসটা সুন্দর করে সে লিখতে পারছে না, যেটাতে একটা ক্রেতা আকৃষ্ট হতে পারে। তো এখন কিন্তু এই কন্টেন্ট রাইটিং বা একটা পোস্ট কিভাবে করতে হবে, একটা স্টোরি টেলিং একটা প্রোডাক্টের, এই এই জিনিসগুলো কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে ক্রেতাদের কাছে। একটা পণ্যের পেছনের গল্প, স্টোরিটা যদি জানতে পারে ক্রেতা, তখন কিন্তু সে প্রোডাক্টটা সম্পর্কে অনেক বেশি আগ্রহী হয়। কিন্তু অনেক সময় দেখা যায় উদ্যোক্তারা হয়তো বা এই স্টোরি টেলিংটা সে ঠিক মতো উপস্থাপন করতে পারছে না। এখন কিন্তু এটাও খুব ভালো একটা উদ্যোগ আমি মনে করি, যে বিভিন্ন পেজের স্টোরি টেলিংটা, বা যারা লিখতে মানে ভালো লিখতে পারে, কন্টেন্ট রাইটিংটা যদি অন্য উদ্যোক্তার জন্য করে দেয়, এবং অনেকেই করছে, এটা পেশা হিসেবে নিয়েছে এবং ভালো করছে। এবং অনেক উদ্যোক্তা আছে এখন আমি দেখলাম যে ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে যে রান্না থেকে শুরু করে সেলাইয়েরও কিছু কিছু ভিডিও করে সেটাকে পাবলিশ করা, এবং সেই জায়গাও কিন্তু আমি দেখেছি যে দেশ বিদেশের থেকে অনেক ভিউ হচ্ছে, যে যারা, কারণ করোনার কারণে অনেকেই লকডাউনে আছে, অনেকেরই অফিস, হোম অফিস আছে, অনেকেই হয়তোবা এই ভিডিওগুলো দেখছে। তো রান্না এবং সেলাইয়ের ভিডিও, আমি বলবো যে সাধারণত নারী উদ্যোক্তাদের, সাধারণত সবাই রান্না অথবা সেলাইয়ের কাজটা কিছুটা পারে এবং অনেকেরই আগ্রহ আছে, এই জায়গায় একদম ঘরে বসে এই সুন্দর সুন্দর ভিডিও করে ইউটিউবে আপলোড করতে পারে। পাশাপাশি বেশ কিছু নারী উদ্যোক্তা আছেন যারা অলরেডি ট্রেনিং দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, এবং আগে হয়তোবা যারা অনেক বেশ কিছুতে তারা দক্ষ থাকলেও হয়তোবা ট্রেনিং সেন্টার, নিজস্ব ট্রেনিং সেন্টার না থাকার কারণে এই উদ্যোগগুলো, এই ট্রেনিং গুলো তারা দিতে পারতো না। এখন কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকে, সরি, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর মাধ্যমে তারা এই ট্রেনিং গুলো দিতে পারছে, বিভিন্ন দক্ষতা অর্জনের ট্রেনিং তারা দিতে পারছে, এবং খুব সহজেই কিন্তু যারা ট্রেনিংটা নিচ্ছে তারাও খুব সহজে ট্রেনিংটা নিতে পারছে অনলাইনের মাধ্যমে, এবং যারা ট্রেনিংটা দিচ্ছে তারাও কিন্তু একটা ভালো ইনকাম করতে পারছে। তো এই জায়গাগুলো আমি বলবো যে দেশীয় পণ্য, রেস্টুরেন্ট যেটা ঘরের বানানো খাবার, সেটা কন্টেন্ট রাইটিং, ইউটিউবের বিভিন্ন ভিডিও, দক্ষতা অর্জন করতে হবে অবশ্যই, এবং ট্রেনিং।
তানিয়া ওয়াহাব, আগে তো অনেক মেলা হতো যেখানে নারী উদ্যোক্তারা বলি যদি বলি আমি নিজেদের প্রোডাক্ট সম্পর্কে সবাইকে জানাতে পারতো, এখন তো সেটা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে আর বাজারজাতকরণ নীতিতে আর কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত? আচ্ছা, যেটা হচ্ছে যে মেলা তো এখন ফিজিক্যাল মেলা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু মেলা হয়, যেটা হচ্ছে যে নারী উদ্যোক্তারা খুব সহজেই সেই মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারে। কিছু মেলা রেজিস্ট্রেশন ফ্রি আছে, কিছু মেলা আমরা মানে নারী উদ্যোক্তারা ফ্রি নিতে পারেন। এই জায়গাগুলোতে অবশ্যই নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ করতে হবে, কারণ আপনি ফিজিক্যাল মেলাতেও কিন্তু এখন ক্রেতাদের সেভাবে সমাগম হবে না এবং অনেক ক্ষেত্রে অনুমতিও নাই। এরপরেও যদি মেলা হয়, আমার মনে হয় আরো বেশ কিছু সময় আমাদের দেশে আতঙ্কটা থাকবে এবং করোনার আতঙ্কের কারণে অনেকেই হয়তোবা মেলা মুখী হবে না ফিজিক্যাল মেলাতে। তো সেক্ষেত্রে এই যে অনলাইন মেলাগুলো হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন গ্রুপ থেকে যে মেলাগুলো হচ্ছে, সেই মেলাগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং সবসময় নারী উদ্যোক্তাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে কার উপস্থাপন কেমন এবং তার যদি বিক্রি নাও হয় মেলাতে কেন বিক্রি হচ্ছে না এবং আরেকজন উদ্যোক্তার কেন বিক্রি হচ্ছে, এটা কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে সে বুঝতে পারবে যে কেন আরেকজনের প্রোডাক্টটা মানুষ কিনছে তারটা কিনছে না। সো এই জায়গায় কিন্তু আমার মনে হয় একটা ভালো অভিজ্ঞতাও হয়ে যায়। অনেক সময় ফিজিক্যাল সবগুলোতে অভিজ্ঞতা সেভাবে না হলে অনলাইনে কিন্তু খুব সহজে বোঝা যায় যে ওই তার এই স্ট্রেংথ আছে, আমার হয়তো বা স্ট্রেংথটা নাই, অথবা আমার এই স্ট্রেংথটার কারণে আমি খুব ভালো করছি, আমার এই স্ট্রেংথ আরো ভালো করতে হবে। তো এই জায়গাগুলোতে মানে অনলাইনের মাধ্যমে এখন মেলাগুলোতে আরো বেশি সিরিয়াসলি অংশগ্রহণ করতে হবে। তানিয়া ওয়াহাব, আমরা যদি একটু প্রণোদনার কথায় আসি, করোনার কারণে তো অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছে, প্রণোদনার যে বিষয়টি, প্রণোদনা বরাদ্দ থাকলেও অনেকে প্রণোদনা পাচ্ছে না, সহজেই পাচ্ছে না, বা আমরা যদি একদম প্রান্তিক দিকে কথা বলি, একদম গ্রামাঞ্চলের কথা যদি বলি, অনেকেই প্রণোদনার বিষয়টি প্রণোদনা পাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের কি করণীয়? প্রণোদনার কারণে তো অনেকে তাদের ক্ষতিটা পুষিয়ে উঠতে পাচ্ছে না, নতুন করে আবার শুরু করতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা তাদের কি করণীয়? আসলে যেটা হয়েছে, আমি বলবো যে বাংলাদেশে কিন্তু ওই প্রণোদনাটা এসএমই ক্ষেত্রে পেয়েছে এরকম রেকর্ড খুব কম, যাদেরই মোটামুটি ব্যাকআপ আছে ব্যাংক কিন্তু তাদেরকেই প্রণোদনাটা দিয়েছে, হ্যাঁ যতটুকু আমি জানি বা আমি দেখেছি। তো আসলেই যারা ক্ষতিগ্রস্ত, আসলেই যাদের দেখা গেছে যে এই ব্যবসার উপরে যারা নির্ভরশীল, তারাই কিন্তু প্রণোদনাটা পায়নি যাদের সবচেয়ে বেশি দরকার ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটাকেই একটা খারাপ সময়, তো সব জায়গাতেই আসে, সব সময়ই আসে, এটা একটা পুরো পৃথিবীর বিপর্যয়, সেটাকে সামনে রেখে এখন নতুন করে শুরু করার জন্য যদি এখন কোনো রকমই আসলে অর্থ না থাকে, সেক্ষেত্রে আমি দেখেছি অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তো যারা অলরেডি কাজ করেছে, যেহেতু যদি তারা ভালো কাজ করে থাকে তাহলে তাদের বায়ারের যদি তাদের প্রতি একটা বিশ্বাস থাকে অথবা তাদের যদি একটা ক্রেতা ইয়ে থাকে, তাহলে সেই বেসটাকে কেন্দ্র করে তারা হয়তো বা আবার নতুন করে শুরু করতে পারে, আবার নতুন করে আগাতে পারে। কিন্তু এক্ষেত্রে আসলে যাদের একেবারেই যাদের ব্যবসা বা বিক্রি একেবারেই বন্ধ হয়ে গেছে, তাদের জন্য আসলে এটা ঝুঁকিপূর্ণ এবং সেইটা ব্যাপারে আসলে আমি কি পরামর্শ দিব আমি আসলে বুঝতে পারছি না। তানিয়া ওয়াহাব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সমাধান সূত্রে এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।